রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি মা লক্ষ্মীর স্নান ও শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য আমি মাকে একটা সুন্দর বস্ত্র পরিয়ে আমি একটি পাত্রে মাকে বসিয়ে দিয়েছি এবার আমি স্নান করাবো আর স্নান করানোর জন্য দেখো এই তামার পাত্রে আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি আর এবার কিছু ফুলের পাপড়ি নিয়ে নেব আর তারপর দেখো আমি একটু অগরও নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য জল কিন্তু তৈরি এবার আমি মা লক্ষ্মীকে স্নান করাবো আর স্নান করানোর আগে দেখো প্রথমে আমি মা লক্ষ্মীর চরণ ধুয়ে দেব এবার দেখো আমি মা লক্ষ্মীকে স্নান করাবো তারপর দেখো এই পঞ্চপাত্রে আমি মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য দুধ নিয়েছি দই আনা হয়নি দুধ আছে বাড়িতে তাই আমি একটু দুধ দিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু আমি পঞ্চামৃত স্নান করাচ্ছি না তাই কিন্তু দই না থাকলেও কোনো ব্যাপার না আর এবার দেখো আমি একটু মধু দিয়ে মা লক্ষ্মীর মুখে মেখে দেব তোমরাও কিন্তু প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে এইভাবে স্নান করাতে পারো তো দেখো মা লক্ষ্মীর হাতে মুখে একটু মধু মেখে দিয়েছি আর তারপর আমি মা স্নানের জলটা দিয়ে আরও একবার স্নান করিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মা লক্ষ্মীর স্নান কিন্তু হয়ে গেছে আর তারপর দেখো আজকে আমি মা লক্ষ্মীকে এই শাড়িটা পরিয়ে দিয়েছি আর শাড়ি পরানোটা আজকে আর তোমাদেরকে দেখালাম না কারণ এর আগে আমি অনেক কয়েকটা ভিডিওতে কিন্তু মা লক্ষ্মীকে শাড়ি পরানো তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপর দেখো মা লক্ষ্মীকে আমি এই চিকমালাটা পরিয়ে দিয়েছি আর তারপরে এই মালাটা আমি দুটো পেজ দিয়ে মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি যেহেতু এই চেইন মালাটা অনেকটাই বড় তাই দুটো প্যাচ দিয়ে পরালে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর তারপর দেখো এই সুন্দর কানের দুলটা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি তারপর দেখো এই পলাটা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেবো আর তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম এটা কিন্তু একটা পলা আংটি যেটা দিয়ে আমি মা লক্ষ্মীকে পলা হিসেবে পড়াচ্ছি আর তারপর দেখো এই দুটো বালা এবার আমি মা লক্ষ্মীর হাতে পরিয়ে দিচ্ছি এবার দেখো মা লক্ষ্মীকে আমি এই চুলটা পরিয়ে দেবো এবার দেখো বন্ধুরা আমি মা লক্ষ্মীকে ঘোমটা দিয়ে দেব ঘোমটাটা আমি বলপিনের সাহায্যে আটকে দেব তোমরাও যদি তোমাদের মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে এভাবে ঘোমটা দিয়ে দাও আর ঘোমটা যদি বলপিন দিয়ে আটকে দাও তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্য করবে মা লক্ষ্মীর মাথায় যেন কোনো রকমভাবে আঘাত না লাগে এবার দেখো বন্ধুরা মা লক্ষ্মীর আঁচলটা আমি এভাবে মা লক্ষ্মীর ডান পাশ দিয়ে নিয়ে এসে প্লেট করে এবার আমি মা লক্ষ্মীর শাড়ির সাথে আটকে দেব বলপিন দিয়ে তো দেখো ঘোমটা দিয়ে মা লক্ষ্মীর মুখটা কত মিষ্টি লাগছে আর তারপর দেখো এখানে আমি একটা গোলাপ ফুল নিয়েছি এই ফুলটা কিন্তু আমাদের বাড়ির গাছের গোলাপ আর এই গোলাপটা আমি মা লক্ষ্মীর চুলের ডান পাশে পরিয়ে দিলাম আর তারপর দেখো মা লক্ষ্মীর কৌটোটা আমি ওনার হাতে দিয়ে দিলাম আর তারপর দেখো একটি লাল রঙের টিপ আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম আর তারপর একটা স্টোন টিপ দিয়ে আমি মাকে নাকফুল পরিয়ে দিচ্ছি এবার দেখো আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব আর তারপর দেখো বন্ধুরা এখানে আমি আলতা নিয়েছি মা লক্ষ্মীকে আমি আলতা পরিয়ে দেবো আলতা পরানো কিন্তু হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীর শাড়িটা একটু ঠিক করে দেব তো বন্ধুরা মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট এবার আমি মাকে আয়না দর্শন করাবো এবার তোমরা মা লক্ষ্মীর শৃঙ্গার দর্শন করো তো বন্ধুরা আজকের মা লক্ষ্মীর স্নান ও শৃঙ্গারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে